দীর্ঘদিন ধরে নিজের এলাকায় দলবল নিয়ে করত ডাকাতি, অস্ত্রের ভয় দেখিয়ে করত ধর্ষণ, তাই অতিষ্ঠ হয়ে যায় এলাকাবাসী। পরে ডাকাত সর্দারকে ধরে হাত পা ভেঙে দেয় লোকজন। নারায়ণগঞ্জ 2500 উপজেলার জোগাড়দিয়া এলাকায় ঘটে এই ঘটনা। গ্রামবাসী জানায় মুকুল ডাকাত ও তার দলও আছে, রাতে নিজের এলাকায় দলবল নিয়ে করে ডাকাতি, তাছাড়া চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজি সবই করত। শুধু তাই নয়, ডাকাতি করার সময় অস্ত্রের ভয় দেখিয়ে মা বোনের ইজ্জত নষ্ট করত। দিন দিন ওর সাহস আর অপকর্ম বেড়ে যাওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়। গতকাল ডাকাত মুকুলকে ধরে এলাকাবাসী গণধোলাই দেয় এবং হাত ও পায়ের রক্ত কেটে রাস্তায় ফেলে রাখে। পুলিশ এসে ডাকাত মুকুলকে ধরে হাসপাতালে নিয়ে যায়। দর্শক, মানুষরূপী ভয়ঙ্কর জানোয়ার ডাকাতকে এলাকাবাসী এমন ধোলাই দিয়ে কাজটা ঠিক করেছে কিনা তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।